তদন্তকারীদের বিস্মিত করছে আরেকটা ঘটনা, যে জোড়া খুনের ঘটনা ঘটে গেল, কিন্তু কেউ টু শব্দটুকুও পেল না, কোনো চিৎকার কেউ শুনতে পেলেন না। প্রতিবেশীরা তারা কি বলছেন একবার শুনুন। हम कुछ नहीं सुने सर, जब दादा ऑफिस से आए तो वो रोने होने लगे शायद, तो नीचे के दादा हमको आके बताए जो लैंडलॉर्ड है, तब हम सुने तो हम तो हमारी तबीयत खराब रहती है इसलिए हम जाते नहीं हैं, ऊपर नहीं गए। बस यही सीसीटीवी काम नहीं कर रहा? नहीं दादा, ये चालू ही नहीं हुआ है। मृतार बाबा तिनी की बोलछेन, तार बक्तव्य शुनुन। আমরা এই মুহূর্তে বেহালার বিদ্যাসাগর হাসপাতালের মর্গের সামনে রয়েছি। আমার সামনে সুস্মিতা মণ্ডলের পরিবারের সদস্যরা রয়েছেন, দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। আপনার সঙ্গে আপনার মেয়ের লাস্ট কখন কথা হলো? দিন সাতেক আগে। আচ্ছা, আর তারপর আর নিয়মিত কথা হয় না? না না, কথা হয়, সে মানে আমরা আসি না, আমরা অসুস্থ বলে আর আসি না ওরকম। আর এত ডিটেলস তো আমি বলতে পারবো না, সব গুলিয়ে গেছে আমার। প্রাথমিক ভাবে এই খুনের ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে, কি কারণ থাকতে পারে, তার একটা অনুমান সামনে আসতে পারে। আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। ফরেনসিক বিশেষজ্ঞরা, তারা আজকে ঘটনাস্থলে যান এবং নমুনা সংগ্রহ করেন। তারা কি বলছেন, তাদের বক্তব্য একবার শুনুন। তদন্ত চলছে এই মুহূর্তে। দিয়ে দিলি তুমি লাইটটাকে? বলাটা উচিত। ক্যামেরা ফ্রান্স টিম কোথায় থাকি? কোন জায়গা? একটা মিনিট। আচ্ছা, একটা প্রশ্ন আছে, এমন কোন জিনিস পেয়েছেন যার মাধ্যমে আনকনসিয়াস করা হয়েছিল? কারণ এত বড় ঘটনা, কোনো প্রতিরোধের চিহ্ন নেই, কিভাবে সম্ভব? আমরা স্যাম্পল কালেকশন করেছি, এগুলো টেস্ট হবে, তারপরেই সব বলা যাবে। এরকম কোন স্যাম্পল আপনারা পেয়েছেন যেটা এরকম কোন ধরনের কোনো মেডিসিন বা কেমিক্যাল এই ধরনের কিছু পেয়েছেন? এই মুহূর্তে তদন্ত চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সেকেন্ড টাইম কেন প্রয়োজন হলো? একাধিকবার হতে পারে, ফরেন্সিক অনেকবার আসতে পারে, তার প্রয়োজন। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।